আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সিমলা লেজার ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দর্শক, আপনাদের সেবার্থে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা আপনারা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পাবনা নামে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন চেপে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দর্শক, এখন আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফিজিওথেরাপি চিকিৎসা আপনারা কোথায় গিয়ে নেবেন, কার কাছ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, ফিজিওথেরাপিস্ট কে? দর্শক, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফিজিওথেরাপি সেন্টার আপনারা দেখতে পান। আমরা এই কথাগুলো এই জন্যই বলতেছি যে মানুষ ফিজিওথেরাপি চিকিৎসার নামে অপচিকিৎসার মাধ্যমে অনেক মানুষই প্রতারিত হচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে ফিজিওথেরাপি চিকিৎসা কোথায় গিয়ে নিবে, কে দিবে, কে ফিজিওথেরাপিস্ট। দর্শক, যারা ফিজিওথেরাপি বিষয়ের উপর 5 বছরের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছেন তারাই শুধু ফিজিওথেরাপিস্ট। এছাড়া যারা ডিপ্লোমা করেছেন কিংবা শর্ট কোর্স করেছেন এরা হলো ফিজিওথেরাপি টেকনোলজিস্ট, আবার টেকনিশিয়ান আলাদা আছে। তো আমরা প্রায়ই এমন প্রতিনিয়তই প্রায় রোগী পাচ্ছি যারা বিভিন্ন ধরনের, যেটাকে আমরা আপনার বাংলা ভাষায় যেটাকে বলে হাতুড়ে লোকজন আর কি, এদের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়ে রোগীর কোনো ধরনের উপকার হচ্ছে না, উপকার হচ্ছে না, অথচ আপনারা কিন্তু বুঝতেছেন না যে এই ব্যক্তিটা আসলে ফিজিওথেরাপিস্ট কি না। ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা আসে কিনা, সে এই বিষয়ের উপর পড়াশোনা করেছেন কিনা, এটা কিন্তু আমরা যাচাই বাছাই করতেছি না, যার কারণে আমরা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছেন, প্রতারিত হচ্ছেন। আপনাদের গ্যাথারতে বলি যে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন ছোটোখাটো ফিজিওথেরাপি সেন্টার, আমি এইটা বোঝাচ্ছি এই জন্য যে দেখবেন যে একটা আলো, লাল আলো কিংবা একটা আল্ট্রাসাউন্ড, এই ধরনের কিছু জিনিস ব্যবহার করতেছে। তো রোগীরা প্রায়শই আমাদের কাছে এসে বলেন যে ওখানে গেছিলাম, ওখানে এইটা দিছে, লাল আলো দিছে, এইটা দিছে। এখন আপনারা বুঝতেছেন যে ফিজিওথেরাপি মানে এক ধরনের লাল আলো দিয়ে সেক দেওয়া বা হিট দেওয়া। আমাদের কাছে বিভিন্ন ধরনের রোগী আছে, তারা বলে যে তাদের মানে মাথায় চিন্তা মানে এই যে একটা জিনিস যে ফিজিওথেরাপি মানে শুধু ওই লাল আলো দিয়ে সেক দেওয়া, আসলে কিন্তু বিষয়টা তেমন নয়। ওই জিনিসটা হচ্ছে যারা কোয়ালিফাইড না, যারা এই বিষয়ের উপর পড়াশোনা করেনি, এই বিষয়ের উপর ডিগ্রি নেয়নি, তারা কিন্তু এক শ্রেণীর লোক মানুষের সাথে এই রকম ফিজিওথেরাপি চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে মানুষের ক্ষতি করছে। দর্শক, আপনাদের আশেপাশে, আপনার উপজেলায়, আপনার গ্রামে, আপনার এলাকায় আপনি এইরকম দেখবেন যে এইরকম ফিজিওথেরাপি সেন্টার যদি আপনি দেখেন, তাহলে আপনি যেই লোকটি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছে তার আপনার ডিগ্রিটা আপনি যাচাই করুন, সে অরিজিনাল জেনুইন ফিজিওথেরাপিস্ট কিনা, তার 5 বছরের ফিজিওথেরাপি ডিগ্রি মিনিমাম বিপিটি, যেটাকে বলা হয় ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, মিনিমাম বিপিটি ডিগ্রি তার আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি সেখানে গিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। প্রতারিত বলতেছি কেন, কেন আপনি প্রতারিত হবেন, কারণ যারা 5 বছরের, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, এরপরে পোস্ট গ্রাজুয়েশন করে, যারা ব্যাচেলার ডিগ্রি নেয়, তারা যেইভাবে আপনার রোগকে অ্যাসেসমেন্ট করবে, ডায়াগনোসিস করবে, একজন টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট বা হাতুড়ে লোকজন তো কখনোই ওই রকম ডায়াগনোসিস আপনার করতে পারবে না। একজন MBBS ডাক্তার আর একজন গ্রাম্য ডাক্তার কিন্তু কখনোই সমান নয়। তেমনি
তেমনি একজন ব্যাচেলার ফিজিওথেরাপিস্ট, বিপিটি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট আর হাতুড়ে বা টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান কিন্তু এক নয়। তো আপনারা যারা এই সমস্যায় যারা ভুগতেছেন, সমস্যাটা হলো যে যারা এরকম ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছেন একটা সমস্যার কারণে, আপনার বিভিন্ন জায়গায় ব্যথার কারণে কিংবা আপনার প্যারালাইসিসের কারণে কিংবা আদার্স যে কোনো কারণে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনি কোনো ধরনের ফল, আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি সঠিক চিকিৎসা আপনি পাচ্ছেন না এবং সঠিক চিকিৎসা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। তো এই জন্য আবার ইদানিং একটা জিনিস দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলি যে যারা প্যারালাইসিস হয়ে যায়, স্ট্রোক করার পরে যেসব রোগীগুলো প্যারালাইসিস হয়ে যায়, তারা ইদানিং কবিরাজের কাছে যাচ্ছেন। আপনাদের অনেকজনই পরিচিত লোকজন যারা আছেন, যারা আপনারা কবিরাজের কাছে যাচ্ছেন, কবিরাজের কাছে যাচ্ছেন হলো প্যারালাইসিস রোগীকে নিয়ে। এই কবিরাজের কাছে গিয়ে প্যারালাইসিস রোগীর যে ফাংশনিংটা হয় সেটা আমি আপনাদের বলবো। কবিরাজের কাছে গিয়ে কি হয়, আমাদের ব্রেনে যে মানে যে স্ট্রোকটা হয় বা হেমোরেজটা হয়, সেটা হেমোরেজিক এই স্ট্রোক হতে পারে, ইস্কেমিক স্ট্রোক হতে পারে, তারপর টিআই হতে পারে, যেটাকে আমরা বলি মাইনর স্ট্রোক নামে আর কি, ছোট স্ট্রোক, যেটাকে অল্প পরিমাণ ডিফেক্ট বলি আর কি ব্রেনে। তো একটা কথা আছে দর্শক বাংলায় যে ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে। তো যেই রোগীটা প্যারালাইসিস হচ্ছে, যার ড্যামেজ ব্রেনে ড্যামেজ হয়েছে অল্প পরিমাণে, ওই রোগীটা কিন্তু একজন নিউরোলজিস্টের কাছে গিয়ে, একজন ডাক্তারের কাছে গিয়ে, নিউরোমেডিসিন বা নিউরোসার্জারি ডাক্তারের কাছে গিয়ে কিন্তু ওই ডাক্তারের ওষুধগুলো সে খাচ্ছে, ওষুধ খাচ্ছে, ওই রোগীটার রোগ ভালো হচ্ছে। অথবা এমনও রোগী আছে যারা ওষুধ খাচ্ছে, আবার ফিজিওথেরাপির চিকিৎসা নিচ্ছে, আবার মাঝখানে এর মধ্যেই আবার কবিরাজের কাছে যাচ্ছে। ফাংশনিংটা হলো যে আপনি যেই ডাক্তারের ওষুধ খাচ্ছেন, আবার যেখান থেকে ফিজিওথেরাপি নিচ্ছেন, দুটোর কম্বিনেশনে, দুটো মিলে রোগীর ইম্প্রুভ হয়ে গেল। তো আপনি হঠাৎ করে একদিন কবিরাজের কাছে গেলেন, কবিরাজের কাছে যাওয়ার ফলে রোগীর ওই যে হাত পা যদি অবেশ থাকে, হাত পা নড়লো কিংবা একটু ইম্প্রুভ হলো, তো এই ক্রেডিটটা, এই পুরো ক্রেডিটটা নিশ্চয় হলো কবিরাজ। আপনিও ভাবতেছেন যে আপনার কবিরাজের কাছে গিয়ে আপনি সুস্থ হয়েছেন, অথচ আপনারা এই জিনিসটা ভাবতেছেন না যে আপনি মেডিসিন খাচ্ছেন, সেটার অ্যাকশন ধীরে 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 হচ্ছে, আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন, সেটার অ্যাকশন ধীরে ধীরে হচ্ছে। একটা জিনিস তো প্যারালাইসিস রোগীদের তো আর কি দ্রুতই তো আর প্রোগ্রেস হবে না, দ্রুতই মানে এটা খুবই চললে প্রোগ্রেস হবে। দর্শক আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। হ্যাঁ দর্শক, আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম যে একটা প্যারালাইসিস পেশেন্ট রোগী যখন কবিরাজের কাছে যায়, একদিক দিয়ে ডাক্তারের ওষুধ খাচ্ছে, একদিক দিয়ে ফিজিওথেরাপি নিচ্ছে, আবার কবিরাজের কাছেও যাচ্ছে, তাহলে আলটিমেটলি রেজাল্টটা হয় হলো ওষুধ, মেডিসিনের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে, আর আপনি লাস্ট স্টেজে গিয়ে একটা কবিরাজের কাছে গেলেন, যাওয়ার ফলে আপনার রোগী ভালো হলো। আমি আপনাদের একটা কথা বলব, যদি আপনারা সাধারণভাবে একটা জিনিস চিন্তা করেন যে একটা রোগী প্যারালাইসিস হয়ে গেছে, কবিরাজ কিভাবে সুস্থ করে, কি প্রসেসে সুস্থ করে, আসলেও এটার কি কোনো ভিত্তি আছে নাকি ভিত্তিহীন মন গড়া জিনিস? আপনি যদি প্যারালাইসিস পেশেন্ট যদি আপনার পরিচিত থাকে বা আপনি যদি পেশেন্ট হন, তাহলে আপনি উইদাউট কোনো ডাক্তারের কাছে না গিয়ে, কোনো ফিজিওথেরাপিস্টের কাছে না গিয়ে আপনি সরাসরি কবিরাজের কাছে যাচ্ছেন না কেন? এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি রাখলাম। আপনি স্ট্রোক করলেন, আপনি প্যারালাইসিস হলেন, হওয়ার পরে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হলেন, তার ওষুধ খেলেন, তার ওষুধ খেয়ে আপনি ভালো হলেন, আবার আপনি কবিরাজের কাছে গিয়ে ক্রেডিটটা দিচ্ছেন আপনি যে কবিরাজের মাধ্যমে আপনি ভালো হয়েছেন। আপনি স্ট্রোক করার পরে, আপনি প্যারালাইসিস হওয়ার পর আপনি সরাসরি যান কবিরাজের কাছে, আপনার কোনো MRI করা লাগবে না, আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজিক্যাল কোনো টেস্ট করা লাগবে না, আপনি সরাসরি কবিরাজের কাছে যান, যে ভালো হন, তারপরে যদি ভালো হন, তারপরে আপনারা এই জিনিসটা বিশ্বাস করতে পারেন যে না আসলেই কিছু একটা আছে,
আদারওয়াইজ আপনি অন্যজনের মাধ্যমে ভালো হবেন, সুস্থ হবেন, কিন্তু আপনি অন্যজনের সুনামটা নিয়ে গিয়ে আপনি কবিরাজের কাছে কখনোই দিতে পারেন না। এটা আপনি নর্মাল লজিকে আপনি চিন্তা করবেন। আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসুন। আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগী আসতেছে কবিরাজ ফেরত, তাহলে কবিরাজ যদি পরিপূর্ণভাবে যদি ট্রিটমেন্ট করতে পারতো, রোগীকে যদি চিকিৎসা করতে পারতো, তাহলে ওই রোগীগুলো কেন এখানে ব্যাক আসতেছে, কেন ব্যাক আসতেছে এমন সময় এমন অবস্থা নিয়ে ব্যাক আসতেছে, যাকে ট্রিটমেন্ট করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, যার মনে করেন একদিক দিয়ে ইম্প্রুভ হয়েছে আর একদিক দিয়ে মনে করেন যে আপনার অবস্থা খারাপ, তাহলে আপনারা কেন যাবেন? আমি কবিরাজ বলেন, যার ভুক, এগুলোর আমি বিরোধিতা করছি না। প্যারালাইসিস হয়ে যাওয়া মানেই একটা সাইড বা যে কোনো একটা অঙ্গ অবেশ হয়ে যাওয়া, এই জিনিসটা আবার মনে করেন রিহ্যাবিলিটেশন করে এই জিনিসটা ফিরে আনা এত ইজি নয়, এটা খুব সহজ প্রক্রিয়া নয়। এটা যদি একটু যদি ভুল হয়, একটু ট্রিটমেন্টে যদি ল্যাকিংস থাকে, এই সমস্যাটা, এই প্রবলেমটা আপনি সারা জীবন বয়ে বেড়াতে হবে। আপনারা কি করতেছেন, কবিরাজের কাছে যাচ্ছেন প্যারালাইসিস রোগীদের নিয়ে, আপনারা আপনাদের কাছে লজিক কি দেখাচ্ছেন? লজিক দেখাচ্ছেন যে আপনাদের কোনো টাকা লাগতেছে না। আপনি ফিজিওথেরাপি দিলে, একটা জায়গায় ফিজিওথেরাপি দিলে আপনার 300, 500, 600, 700 এইরকম মানে অনুযায়ী আপনি পেমেন্ট করতেছেন, আর আপনার মাথার মধ্যে কি জিনিসটা ঢুকতেছে যে আপনি কবিরাজের কাছে যাচ্ছেন, আপনার কোনো টাকা লাগতেছে না, আপনার টাকা খরচ হচ্ছে না, অথচ আপনাকে ওই কবিরাজ বলেন, যেই বলেন, আপনাকে অন্য আদার সিস্টেমে অন্য অনেক জিনিস কেনার মাধ্যমে, অন্য কোনো জিনিস কেনার মাধ্যমে, থাকার মাধ্যমে, অন্য উপায়ে যে আপনার কাছ থেকে টাকা যে হাতিয়ে নিচ্ছে, এই জিনিসটা কখনো একবার কি ভেবে দেখেছেন? আপনারা যারা এরকম প্রতারিত হচ্ছেন, দয়া করে এই ধরনের প্রতারিত হবেন না। বিষয়টা আপনাদেরকে জানানো প্রয়োজন, আমি জানিয়ে দিলাম। এর পরবর্তীতে আপনারা যে যদি কোথাও যদি আপনারা প্রতারিত হন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে বা ফিজিওথেরাপি রিলেটেড যে কোনো চিকিৎসা নিয়ে, এর দায়ভার সম্পূর্ণ আপনাদের। আমি আপনাদের ইনফর্ম করলাম, ফিজিওথেরাপিস্ট হলো তিনি যিনি ন্যূনতম 5 বছরের ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিপিটি ডিগ্রিধারী, যে বিপিটি ডিগ্রিধারী তিনিই হলো ফিজিওথেরাপিস্ট, তাকেই শুধু ফিজিওথেরাপিস্ট বলা চলবে, তিনিই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান করবে, কী কী ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে তিনিই নির্ধারণ করে দিবে। এর বাহিরে আপনারা গিয়ে যদি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে যদি আপনারা কোনো ধরনের সমস্যায় পড়েন, আপনাদের ভালোর পরিবর্তে যদি খারাপ হয়, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, এই যে ফিজিওথেরাপি শব্দটা, এই শব্দর নেগেটিভিটি ছড়াবেন না। ফিজিওথেরাপি শব্দটা আমাদের প্রফেশনের সাথে জড়িত, এটা একটা পেশা, এটা একটা মানে যে প্রফেশনের সঙ্গে একটা জড়িত ফিজিওথেরাপি শব্দটা। আপনি হাতুড়ে লোকজনের কাছ থেকে, ডিসকোয়ালিফাইড লোকজনের কাছ থেকে, আপনি উজাফকির কবিরাজের কাছ থেকে, আপনি মনে করেন যে যেখান সেখান থেকে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আপনি ভালো হচ্ছেন না, আপনার রেজাল্ট হচ্ছে না, তার মানে আপনার কাছ থেকে আপনার ব্রেনে তখন একটা নেগেটিভিটি তৈরি হবে ফিজিওথেরাপি শব্দের প্রতি, যে ফিজিওথেরাপি মানেই লাল আলো দিয়ে আর একটা জেল লাগায় আল্ট্রাসাউন্ড দিয়ে এইরকম ডলাডলি করা, এইরকম ম্যাসেজ করা কিংবা এরকম মালিশ করা, এরকম রোগীরা আমাদের কাছে এসে বলে, এই জন্য আপনাদের বলতেছি। মানে মানুষের কাছে কী প্রসার হচ্ছে, আপনাদের কাছে দর্শক, আপনাদের কাছে ফিজিওথেরাপিটা কীভাবে প্রসার হচ্ছে? আপনারা কি ফিজিওথেরাপি মানেই, আপনারা একযোগে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে ফিজিওথেরাপি মানেই মালিশ করা, ফিজিওথেরাপি মানেই লাল আলো দেওয়া, ফিজিওথেরাপি মানেই স্যাক দেওয়া, ফিজিওথেরাপি মানেই শরীর টিপে দেওয়া, এটাই কি ফিজিওথেরাপি? না, আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল আপনাদের ধারণা। ফিজিওথেরাপি এই জিনিস না, ফিজিওথেরাপি মানে নট অনলি আপনাকে মনে করেন যে এক জায়গায় সেক দিবে, একটা আল্ট্রাসাউন্ড দিবে, একটা আয়ার দিবে, এটা নয়। আপনারা এতদিন যেটা জানছেন এটা সম্পূর্ণই ভুল জানছেন, আজকে সঠিক তথ্য জানেন, সঠিক ইনফরমেশন জানেন, জেনে নিন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে দর্শক ফিজিওথেরাপি রিলেটেড ব্যাপারে, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে আপনারা প্রশ্ন করতে পারেন। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা
প্রতারিত হবেন না, প্রতারিত হয়ে আমাদের প্রফেশনটাকে উল্লসিত করবেন না। আপনি যখন ফিজিওথেরাপি নিয়ে যখন ভালো হবেন না, তখন আপনার মাথার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হবে যে ফিজিওথেরাপি মানেই মনে হয় এই রকম ভালো না হওয়ার বিষয়, ফিজিওথেরাপি মানেই মনে হয় এই রকম লাল আলো কিংবা একটু সেক দেওয়া কিংবা একটু ম্যাসেজ করা কিংবা একটু মালিশ করা। এই চিন্তা থেকে বের হয়ে আসুন। ফিজিওথেরাপির চিকিৎসা এটা একটা স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ, এটা একটা শাখা। এখানে একজন ফিজিওথেরাপিস্ট একটা রোগীর রোগ নির্ণয় করে, ডায়াগনোসিস করে, প্রপার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল অ্যাসেসমেন্টের পরেও যদি না হতে পারে, সেটা যদি আদার্স কোনো অ্যাসেসমেন্টের পরে যদি টেস্টের প্রয়োজন হয়, প্যাথোলজিক্যাল টেস্ট, রেডিওলজিক্যাল টেস্ট, মানে প্রপার ডায়াগনোসিস করে একটা রোগীকে, একটা রোগ নির্ণয় করে তার একজ্যাক্টলি কোথায় প্রবলেম। আপনারা মনে করেন যে আপনার ঘাড়ে ব্যথা কিংবা আপনার কোমরে ব্যথা কিংবা আপনার হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা তো একটা কারণে হয় না, ঘাড়ে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। এটা ডিস্কজনিত সমস্যার কারণে হতে পারে। আপনাদের আমি দেখাই, এটা হলো ঘাড়ের হাড়। আপনারা যেটা বলেন যে ঘাড়ে ব্যথা হয়, এটা হলো ঘাড়ের হাড়। এখানে নার্ভ গেছে, এখানে আর্টারি, এই দিক দিয়ে আর্টারি গেছে, ভেসেল গেছে, কত ধরনের জিনিস গেছে। তো এই ঘাড়ে ব্যথা কিংবা পিঠে ব্যথা কিংবা কোমরে ব্যথা, এই ব্যথাটা কি কারণে হচ্ছে, কোন কারণে ব্যথাটা হচ্ছে, এটা তো একজন খুঁজে বের করবে, একজন ব্যাচেলর ফিজিওথেরাপিস্ট। তিনি একজ্যাক্টলি অ্যাসেসমেন্ট করে, প্রপার অ্যাসেসমেন্ট করে, ডায়াগনোসিস করে, রোগ নির্ণয় করে কি ধরনের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট তার লাগবে সেটা নির্ধারণ করবে একজন বিপিটি ডিগ্রিধারী, ব্যাচেলার ডিগ্রিধারী, 5 বছরের ডিগ্রিধারী একজন ফিজিওথেরাপিস্ট। এটা কখনোই হাতুড়ে কোনো লোকজন, টেকনিশিয়ান বলেন, টেকনোলজিস্ট বলেন, এটা কখনোই পারবে না। আপনার যারা এইরকম গিয়ে হ্যাঁ ভালো হচ্ছেন, আপনারা দু একজন এরকম দর্শক আমাদের বলে যে আমরা তো ভালো হই, হ্যাঁ আমি যে সকল দর্শক, আমি একটা কথা বলি আপনাদের, আপনাদের সাধারণ যে নর্মাল প্রবলেম, নর্মাল প্রবলেম আপনি ভালো হবেন, নর্মাল প্রবলেম আপনি ভালো হবেন, কিন্তু আপনি পরিপূর্ণ ভালো হবেন না, কখনোই হবেন না। আপনাদের যদি এমন কোনো রেকর্ড থাকে যে আপনি একজন টেকনিশিয়ান, আপনি একজন টেকনোলজিস্টের কাছ থেকে ফিজিওথেরাপির চিকিৎসা নিয়ে 100% ভালো হয়েছেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি যদি বলেন 100% আপনি ভালো হয়েছেন, আপনি আমার কাছে আসবেন, আপনাকে আমি অ্যাসেসমেন্ট করব, আপনাকে আমি ডায়াগনোসিস করব, করে আপনার কত পার্সেন্ট ল্যাকিংস আছে, আপনি 100%-এর মধ্যে আপনি কত পার্সেন্ট ভালো হয়েছেন আর কত পার্সেন্ট আপনার ডাউন আছে, যে জিনিসটা আপনি বুঝতেছেন না, আপনি বুঝতেছেন না, সেই জিনিসটা আমি আপনাকে ধরিয়ে দেব, সেই জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দেবো যে আপনার কাছে যদি যেটা 100% ভালো হওয়া, সেই ভালো হওয়াটা আমার কাছে 50% ভালো হওয়া। আমি আপনাকে অ্যাসেসমেন্ট করে পার্ট পার্ট বডির যে এই যে বিভিন্ন পার্ট আছে, যেটা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জয়েন্টের রেঞ্জ, প্রত্যেকটা মাসেলের ফাংশন, প্রত্যেকটা মনে করেন যে জয়েন্টের রেঞ্জ অফ মোশন, যেগুলো সমস্যাগুলো আমি অ্যাসেসমেন্ট করে, পার্ট পার্ট অ্যাসেসমেন্ট করে আপনার সমস্যাগুলো আমি আপনাকে ধরিয়ে দেবো, তাহলে আপনি বুঝবেন যে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হন নাই। ব্যথা কমে যাওয়াই মানে আপনি সুস্থ হওয়া নয়। অনেক রোগী আছে যাদের ব্যথা কমে যাচ্ছে, আবার মনে করেন যে 2 মাস 6 মাস 3 মাস পরে আবার ব্যথা, মানে আবার ফিরে আসতেছে, আবার একই প্রবলেম বারবার ফিরে রিপিটেটিভভাবে ফিরে আসতেছে, কেন আসতেছে? আপনি যদি চিন্তা করেন যে আমার আশেপাশে যেসব ফিজিওথেরাপি সেন্টার আছে, তাদের তো কোনো ডিগ্রি নাই, তারা আপনাকে 50 টাকা, তারা আপনাকে 100 টাকা, আপনি যে রেটে হবে সেই রেটে আপনাকে ট্রিটমেন্ট করবে, আপনি আলটিমেটলি লস খাচ্ছেন, আপনি ঠকতেছেন অল্প টাকা দিয়ে। কিন্তু এই অল্প অল্প টাকাই আপনি হিসেব করে দেখবেন একসময় আপনার বড় হিউজ একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আর আপনি যদি প্রথম অবস্থায় একজন বিপিটি ডিগ্রিধারী, ব্যাচেলার ডিগ্রিধারী একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতেন, তার কাছে যদি প্রপার অ্যাসেসমেন্ট করে যদি ট্রিটমেন্ট নিতেন, তাহলে আপনার হয়তোবা কিছু টাকা বেশি খরচ হতো, কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ হতেন। আমরা এখন চিন্তা করতেছি যে আমি ওখানে গেলাম 100 টাকায় ফিজিওথেরাপি 100 টাকায় পাচ্ছি, আপনি ওখানেই নিচ্ছেন, কিন্তু আপনি বুঝতেছেন না যে উনি আসলে কোয়ালিফাইড কিনা। আপনারা যারা এখনও এই সমস্যায় এইভাবে প্রতারিত হচ্ছেন, দয়া করে আপনারা এই ধরনের প্যারালাইসিস হওয়া,
রোগীদেরকে কবিরাজ থেকে বিরত থাকুন। আপনি স্ট্রোক করেছে, একটা রোগী স্ট্রোক করেছে, প্যারালাইসিস হয়েছে, সরাসরি আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন, তার পরামর্শ মতে আপনি ওষুধ সেবন করুন। ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেন, আপনি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আপনি আবার স্বাভাবিক লাইফে ফেরা সম্ভব। কিন্তু দয়া করে প্যারালাইসিস হওয়ার পরে কবিরাজের কাছে কখনোই যাবেন না, কখনোই যাবেন না। আবার ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে কখনোই একজন হাতুড়ে টেকনিশিয়ান একজন লোকের কাছে আপনি কখনোই ফিজিওথেরাপি নেবেন না। আপনি ফিজিওথেরাপি নেওয়ার আগে শুধু নট অনলি ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি নয়, শুধু ফিজিওথেরাপির জন্য নয়, আপনি যে কোনো ট্রিটমেন্ট নেন, আপনি মেডিসিনের ট্রিটমেন্ট নেবেন। আপনি তো মনে করেন যে আপনি একটা ডাক্তারের কাছে, মেডিসিনের ডাক্তারের কাছে যাবেন, আপনি ডিগ্রি দেখে যাবেন না? আপনি এখন ডিগ্রি দেখে যাচ্ছেন, এর কয়টা ডিগ্রি আছে, আপনি অন্য চিকিৎসা নিয়ে যাচ্ছেন, আপনি তো যাচাই করে যাবেন। আপনি যখন বাজারে যান, বাজারের কোনো পণ্য কেনার জন্য আপনি কিন্তু যাচাই বাছাই করে নেন। তাহলে আপনি কেন অল্প টাকার লোভে, অল্প টাকা নিচ্ছে এই জন্য হাতুড়ে লোকজনের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেবেন? আমি আপনাদের দর্শক আবারও বলতেছি, হাতুড়ে লোকজনের কাছে ট্রিটমেন্ট নিয়ে যদি আপনি ভালো হন সেই ক্রেডিট আপনার, কিন্তু ডিসক্রেডিট কখনোই ফিজিওথেরাপির শব্দটার উপর দিবেন না। আপনি ভালো না হলে আপনি ভাববেন আপনার ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে সঠিকভাবে হয়নি, কোথাও ভুল ছিল। আপনি দয়া করে ফিজিওথেরাপি সম্পর্কে নেগেটিভিটি ছড়াবেন না, যে ফিজিওথেরাপি মানেই আলো, সেক দেওয়া, ম্যাসেজ করা, মালিশ করা, এই জিনিসগুলো আপনারা কখনোই করবেন না। দর্শক, কথার মাঝখানে আমি সামান্য একটি বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসতেছি। স্বাগতম দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। এখনও দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট পাবনা নামে আপনারা সার্চ করলেই পাবেন, এখন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দর্শক, আপনাদের সাথে আমি যে কথা বলতেছিলাম যে কোথায় গিয়ে ফিজিওথেরাপি নেবেন, কেন ফিজিওথেরাপি নেবেন, একজন ফিজিওথেরাপিস্ট কে, কে আপনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিতে পারবে, সার্বিক বিষয় আপনাদেরকে আমি অবহিত করলাম, আলোচনা করলাম। একটা বিষয় ইনফরমেশন জানানোর প্রয়োজন আমার দায়িত্ব। আমি আজে একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে, ব্যাচেলার ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনাদেরকে আমার দায়িত্ববোধ থেকে যেই ইনফরমেশনগুলো, যেই তথ্যগুলো জানিয়ে দেওয়া, সেই তথ্যগুলো আপনাদেরকে আমি জানাই দিলাম। বাদ বাকি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। কিন্তু আমি আপনাদের বারবার একটা জিনিসে অনুরোধ করব, আপনি হাতুড়ে টেকনিশিয়ান, টেকনোলজিস্ট কিংবা মনে করেন যে ডিসকোয়ালিফাইড, যেটাকে বলা হয় ডিসকোয়ালিফাইড লোকের মাধ্যমে ফিজিওথেরাপির চিকিৎসা নিয়ে যদি আপনার কোনো ধরনের ক্ষতি হয়, আপনি যদি প্রতারিত হন, আপনি যদি উন্নতি না হয়, দয়া করে, দয়া করে ফিজিওথেরাপি শব্দটার নেগেটিভিটি ছড়াবেন না, ফিজিওথেরাপি শব্দটাকে অবহেলিত করবেন না, অপমানিত করবেন না। এই কথা বলতে পারবেন না যে ফিজিওথেরাপি ভালো না, ফিজিওথেরাপি মানেই খারাপ জিনিস, এই জিনিসটা আপনি কখনোই দয়া করে বলবেন না। কারণ একটা শব্দের সাথে একটা পেশা জড়িত, একটা প্রফেশন জড়িত, একটা প্রফেশনের সাথে হাজার মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িত। আমরা যে 5 বছর পড়াশোনা করেছি, আমরা যে ডিগ্রি নিয়েছি, তা আমরা পরিশ্রম করেছি না? আমরা শ্রম দিয়েছি না? আমরা তো শ্রম দিয়েছি। তো আপনি যদি আমার প্রফেশনকে, আপনি যদি আমার পেশাকে যদি আপনি নেগেটিভভাবে প্রচার করেন কিংবা এটাকে যদি আপনি অপমান করেন, তাহলে এটা তো অপমান করা, আমাকে অপমান করা, আর এই জিনিসটা কখনোই আমি হতে দেব না। এই জন্য আপনাদের আমি বলতেছি, ফিজিওথেরাপির চিকিৎসা একমাত্র যিনি বিপিটি ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট তার কাছ থেকেই নেবেন। প্যারালাইসিস হলে কবিরাজের কাছে যাওয়া বাদ দিবেন, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেবেন, সুস্থ থাকবেন, সুস্থ হবেন, সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, এই কামনা, এই আশা ব্যক্ত করেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। এবং পরবর্তীতে আপনাদের সাথে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের ইনফরমেশন জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের কাছে জানতে পারেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। ধন্যবাদ।